আসানসোল সিবিআই আদালতের বিচারককে হুমকির ঘটনার পর এবার ফের বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুনীল মোদীকে প্রাণনাশের হুমকি চিঠি ঘিরে উত্তাল হল বর্ধমান। চিঠি প্রেরক হিসেবে নাম রয়েছে বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা তথা বর্ধমান আদালতের লক ক্লার্ক চম্পা সোম ওরফে সোমার। তার ফোন নম্বর ও দেওয়া হয়েছে চিঠিতে। ইংরেজিতে লেখা ওই চিঠিতে বিহারের উপমুখ্যমন্ত্রী সুনীল মোদীকে হুমকি দিয়ে বলা হয়েছে 31 অগস্টের মধ্যে তাকে খুন করা হবে। চিঠিতে পাঠানো হয় 16 অগস্ট স্পিড পোস্টের মাধ্যমে। মঙ্গলবারই এই বিষয়টি নিয়ে টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছেন সুনীল মোদী। আর তারপরে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে তদন্তে নেমেছে বিহার পুলিশ। সেখান থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়। আর তারপরেই মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে পুলিশের তদন্ত। বুধবার সকালে চম্পা সোম জানিয়েছেন, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে বর্ধমান আদালতে ল ক্লার্ক হিসেবে কাজ করছেন। তিনি ইংরেজি লিখতে পারেন না, তিনি সুনীল মোদীকে চেনেনও না জানেনও না তিনি কে। স্বাভাবিকভাবেই তাকে চিঠি পাঠানোর কোনো প্রশ্নই নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে বলে দাবি করছেন তিনি। তিনি জানিয়েছেন, পাটনা পুলিশের তরফে তাকে ফোন করে বলা হয়েছে ওই হুমকি চিঠিতে তার নাম, ঠিকানা এবং ফোন নম্বর রয়েছে। তার যে ঠিকানা এবং ফোন নম্বর পাটনা পুলিশ বলেছে তা নির্ভুল। তার আশঙ্কা, তাকে ফাঁসানোর জন্য এই কাজ করছেন কেউ পরিচিত। চম্পা সোম জানিয়েছেন, ওই হুমকি চিঠি পাঠানোর পেছনে রয়েছেন বর্তমান কোর্টের আইনজীবী সুদীপ্ত রায়। তার দাবি, সম্প্রতি সুদীপ্ত রায়ের নামে তিনি সহ একাধিক ল ক্লার্কের পক্ষ থেকে জেলা প্রশাসনের আধিকারিক সহ বর্ধমান বার অ্যাসোসিয়েশনের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়। তার জন্যই তার নাম করে ওই হুমকি চিঠি পাঠানো হয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। তার নাম করে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায় তিনি সত্যি আতঙ্কের মধ্যে রয়েছেন। বিহারসহ একাধিক জায়গা থেকে প্রতি মুহূর্তে তার কাছে ফোন আসছে। তাকে ফোনে কিস্তি খেওয়ারও করা হচ্ছে বলে জানিয়েছেন চম্পা সোম। উল্লেখ্য, সম্প্রতি সুদীপ্ত আসানসোলে সিবিআই কোর্টের বিচারপতি রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠির দায়ে জেলে রয়েছেন। চম্পা দেবী জানিয়েছেন, জেল যাওয়ার আগে সুদীপ্ত ওই চিঠি তার নাম করে পাঠিয়ে দিয়ে থাকতে পারে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে বর্ধমান ইউনিটের সভাপতি বিপদ তারণ আইজ জানিয়েছেন, চম্পা সোমের বিরুদ্ধে এর আগে কখনো এই ধরনের অভিযোগ ওঠেনি। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সংগঠনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমজাদ আলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। করুন আপনারা, আপনার নামে একটা অভিযোগ মানে আমরা শুনতে পাচ্ছি যে এরকম চিঠি পাঠিয়েছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে, আপনি তৃণমূলের নেতা হিসাবে চিঠি পাঠিয়েছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি কোনো তৃণমূলের কোনো নেত্রীও নই বা কোনো পার্টির সঙ্গে আমি যুক্ত নই। আর যে ভদ্রলোককে চিঠিটা পাঠানো হয়েছে, কি যেন নাম, সুশীল কুমার মোদী, সুশীল কুমার মোদীকে আমি কোনো চিঠি পাঠাইনি। আমার হাতের লেখাও নয়, আমি সেরকম কিছু ইংরাজি লিখতেও পারি না। আমি নিজের নামটাই ঠিকঠাকভাবে টেরা রেখা করে সই করি, ঠিক আছে। কোনো রকম কোর্টে কাজ করি, লকলারের কাজ করি, 150 টাকা মাইনি, তাতে আমার দিন আনার দিন মজুরি জানেনি, তো এইভাবেই দিন কাটে। কিন্তু যে ভদ্রলোককে আমি চিনি না, সেই ভদ্রলোককে আমি কী করে বলতে পারি যে আমি ওনাকে মার্ডার করব? তাহলে কেন এরকম হলো, কোথা থেকে হলো, রোডলো কীভাবে? দেখুন, কেন হলো, কীভাবে হলো সেটা তো বলতে পাচ্ছি না। আর আমি যখন বর্ধমান কোর্টে কাজ করি লকলারের, আমাদের অনেকের মক্কেলকে আমাদের ফোন নাম্বার দিতে হয় বা নামও লিখে দিতে হয়, ঠিক আছে। এবারে কে কীভাবে করলো সেটা বলতে পারবো না। তবে হ্যাঁ, কিছুদিন মাসখানিক আগে, আগের মাসের 28 তারিখে, যেমন সুদীপ্ত রায় বলে একজনের সঙ্গে আমাদের একটু ঝামেলা চলছিল, যেটার জন্য আমাদের বড়বাবু, ম্যাজিস্ট্রেট কোর্টের বড়বাবু বাপ্পা চ্যাটার্জিকে ফাঁসানো হয়েছিল। অনুব্রত মণ্ডলকে না ছাড়লে পরে আসানসোল বিচারকের প্রতি মদক কেস না কি কেস একটা দেবো বলেছি, ঠিক আছে। কিন্তু আমি যখন এসব সম্পর্কে কিছুই জানি না, আমি কী করে ওই ভদ্রলোককে চিঠিটা পাঠাতে পারি? আপনি এই বিষয়ে কী চিন্তা ভাবনা করছেন? আমি এই বিষয়ে চিন্তা ভাবনা কি করব, এটা তো আমাকে ভুলভ্রান্তি ফাঁসানো হচ্ছে না। আমি কি করে জানলেন আপনার? আমাকে কোনো পুলিশ ফোন করেনি,
না তো আমাদের বিহার পুলিশ ফোন করেছে, না তো আমাকে এখানে আমাদের বর্ধমান পুলিশ ফোন করেছে, কেউ কোনো ফোন করেনি। কালকে সন্ধে 7:30 পর থেকে আমাকে ফোনেতে মানে বিহার থেকে ফোন আসছে। আমি সেই তার ফোন করছি, কেউ বলছে সাংবাদিক, কেউ বলছে পাবলিক, কেউ বলছে আমি পূজারী, এইভাবে নানা রকম জনা নানা রকমভাবে ফোন করছে। তারপরে কেউ গালিগালাজও করছে। দেখুন, কে গালিগালাজ করলো, কে আমার নামে উল্টো পাল্টা বললো, তাতে আমার কিছু যায় আসে না। কেন আমি এটা কিছু করিনি যে আমার এগুলো গায়ে লাগবে? বিহার বা পশ্চিমবঙ্গের পুলিশ এখনো আপনার সাথে যোগাযোগ করেনি? না, যোগাযোগ করেনি। যা আসছে ফোনে, দেখুন উল্টো পাল্টা ফোন এসেই যাচ্ছে। আপনি এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? ধরুন, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ নমস্তে বলিয়ে, হম বর্ধমান সে বোল রে হ্যাঁ পশ্চিম বঙ্গাল বর্ধমান সে বোল রে আপ বলিয়ে। हाँ बोलिए बोलिए, हम सुन रहे हैं, आप बोलिए ना। हमारा नंबर गलत इस्तेमाल कोई भी कर ले, हम को वर्धमान कोर्ट पर काम करते हैं, हमारा जो मुक्केल आता है सबको हमारा नंबर या नाम लिखकर देना पड़ता है। अगर किसी को कोई बात में कोई हम शत्रु भी नहीं है मेरा, हाँ तो कौन करेगा, ये तो हम जानते भी नहीं। आप कौन हैं, कहाँ से बोल रहे हैं आप? कहाँ से? बिहार से बोल रहे हैं? अरे भाई, बिहार से तो कल रात से बहुत फोन आ रहा है। ठीक है भैया, हो गया ना बातचीत? हम उस आदमी को जानते भी नहीं, हम उसको फोन कैसे करें? ठीक है, रखती हूँ। अरे धमकी मिला है, नंबर मेरा है, इसलिए तो हम बोल रहे हैं कि आप उसको जांच करो ना, जांच करो कि ये हमने लिखा है, फोन नंबर मेरा है, नाम भी मेरा है, हाँ जांच करो, उसके लिए जांच करो कि हम उस चिट्ठी में हम लिखा है, हमारा दरखास्त भी होगा, हमारा साइन भी होगा, जब जांच करो, जांच कर कर पहले जांच करो फिर हमें फ़ोन करो। ঠিক আছে, अब रखती हूँ। আচ্ছা গাড়িটা বেরিয়ে যান। আপনি কতটা ভয়ের মধ্যে রয়েছেন, এরকম বারবার আপনার কাছে ফোন আসছে? দেখুন আমি কতটা ভয়ের মধ্যে আছি সেটা আমি কি করে বোঝাই আপনাদেরকে বলুন তো, কারণ আমি এই কাজটাই করিনি, কিন্তু আমি ভয় করব কেন? আমি যখন এই কাজটা করিনি আমার ভয় করার কোনো কারণ নেই। এরকম ধরনের ফোন আসছে আপনার কাছে? বারবার ফোন আসছে। আপনি এই বিষয়ে কোথাও জানিয়েছেন পুলিশকে বা কাউকে জানিয়েছেন? পুলিশকে কাউকে মানে জানানো হয়নি, তবে আমার উকিল বাবু এসপি সাহেবকে জানানো হয়েছে। কি বলেছেন? এসপি সাহেবকে জানানোর পর উনি একজন এসপি বর্ধমান সদর থানার পুলিশকে এখানে আসতে বলেছিলেন, এসেছিল, উনি আমার কাছে সব জিজ্ঞাসা করে গেল, ম্যাজিস্ট্রেট কোর্টে বড়বাবু আমাদের বাপ্পা চ্যাটার্জির কাছেও জিজ্ঞাসা করে গেল, ওখানেও কয়েকজনের নামে এরকম কেস হয়েছে, যেমন আছে অসীমা মালিককে ফাঁসানো হয়েছিল, আর আমার নাম তো এখন দেখতেই পাচ্ছেন বাপ্পা চ্যাটার্জিকে, তারপরে কি একটা মুসলিমদের ছেলে হাসমুখ আছে, পিন্টু আছে, তারপরে এর মধ্যে সুদীপ্তর সঙ্গে জড়িত আছে, অরিজিনালি জড়িত আছে তোমার ওই ভদ্রমহিলার নামটা যেন কি, চৈতালি ভট্টাচার্য, এরা দুজন মিলে এইসব করছে। আপনি এই বিষয়ে কাকে সন্দেহ করছেন? আমি এই বিষয়ে সন্দেহ করছি চৈতালি ভট্টাচার্যকে, সুদীপ্ত রায়কে। তাদের নামে আপনি কিছু অভিযোগ জানিয়েছেন? তাদের নামে অভিযোগ জানানো মানে একটু ঝামেলা হয়েছিল, সেই দরখাস্ত করেছিলাম আমরা লকলারগুলো মিলে সবাই দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্তর প্রমাণপত্র সব আমার কাছে আছে, যার জন্য এই সুদীপ্ত আর চৈতালির বিরুদ্ধে আমরা করেছিলাম বলে সুদীপ্ত রায় এটা করেছিলেন। কি নাম বলেন? চম্পাসম, ডাক নাম সোমা। ঠিক আছে, দুটোই দেওয়া আছে, দেখো বাড়ি রায়ান, আমার নাম চম্পাসম, ডাক নাম সোমা। কত বছর এখানে কাজ করছেন লকলার? আমি 12 বছর। চৈতালি কে? ও তার পরিচয় কি? উকিল না লকলার আপনাকে? দেখুন এই বছরখানিক হলো কোর্টে এসেছে, কিন্তু
আমাদের কিছু কিছু ইউনিয়নের লোক আছে যে সে একটা উকিলের কাছে পাঁচ বছর কাজ না করলে পরে তাকে ইউনিয়নে লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু এখন যেগুলো জমে গেছে পাঁচ বছর কেন, পাঁচ মাস না কাজ করতে করতে লাইসেন্স দিয়ে দিচ্ছে ওদেরকে কিছু টাকার জন্য, দল ভারী করার জন্য। এই প্রতিবাদটা করতে যেয়ে আজকে আমার এই অবস্থা। সদস্যের নামে যে এইভাবে যে রটেছে এটা কতটা ঠিক কতটা ভুল? বিষয়টা হলো যে গত দুদিন আমি অসুস্থতা আসিনি, অসুস্থতার কারণে আজকে জাস্ট এইমাত্র জানতে পারলাম যে আমাদেরই একজন মহিলা সদস্য চাম্পা শ্রম লাইসেন্সপ্রাপ্ত মহিলা সদস্য, যে আমাদেরই সদস্য, তার বিরুদ্ধে একটা সে একটা কোথায় চিঠি দিয়েছে নাকি এরকম একটা অভিযোগ শোনা যাচ্ছে। আমি যতটুকু জানি যে ওই মহিলা ওই ধরনের চিঠি ফুটি করে কাউকে বিভ্রান্তি করার মতো অবস্থা পক্ষে করা সম্ভব নয়, অতদূর যাওয়ার মতো সত্যিও নেই। তবে মনে হচ্ছে ইতিপূর্বে এর আগে বর্ধমান কোর্টে আর একটা ঘটনা ঘটেছে, সেটা প্রত্যেকে আমরা জানি যে এখানে সুদীপ্ত রায় যে একজন, তিনি ইতিপূর্বে নিজে একদিন মাদক কেঁদেছিলেন, পরবর্তী সময়ে তিনি অ্যাডভোকেট হলেও জানি না তিনি বাংলাদেশের সদস্য কি না, আমাদের মধ্যে বলা সম্ভব নয়। তিনি আমাদের এক্সিকিউটিভ কোর্টের প্রেসিডেন্ট বাবু বড়বাবুর নামে একটা অ্যালিগেশন দিয়ে গণপ্রথম জামিন চাইছিলেন, চিঠি দিয়ে চলছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমার মনে হয় কিছুদিন আগে এই চাম্পাশ্রম বেশিরভাগ এফিডেভিটের ক্ষেত্রে থাকে, এফিডেভিটে ওই ব্যক্তির সাথে গণ্ডগোল হয়, এই ব্যক্তি এই ধরনের কাজ করতে পারে। চাম্পাশ্রমের পক্ষে আমরা তবু খবর নিয়ে দেখছি, যদি বিষয়টা সত্য হয় তাহলে আমরা সংগঠনের তরফ থেকে তাকে আমরা সংগঠন থেকে বাদ করে দেবো এবং তার শাস্তিমূলক ব্যবস্থা দরকার, সেই সম্বন্ধে আমরা বিশ্বাস করি। আপনার নাম পরিচয়? আমার নাম বিপত্তর নাই, যে আমি রাজ্য কমিটির কার্যকারী সদস্য।